হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে সফল কে না হতে চায়? কিন্তু সফল কি সহজে হওয়া যায়? না, যদি সহজে সফল হওয়া যেত তবে সফলতার কোনো মূল্যই থাকতো না। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চললে আপনিও হতে পারেন সফলদের একজন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সফলতার গুরুত্বপূর্ণ আরেকটি সূত্র সম্পর্কে, যেটি ফলো করলে আপনার জীবনেও আসতে পারে সফলতা। আগের ভিডিওতে আমি সফলতার প্রথম ও দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করেছি, চাইলে আপনার ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের সফলতার সূত্রটি হলো, যতটা প্রয়োজন সব সময় তার থেকে কম কথা বলুন। যখন আপনি কোনো লোককে কথায় প্রভাবিত করতে চাইছেন, তখন আপনি যত বেশি বলবেন আপনাকে তত বেশি সাধারণ মনে হবে এবং আপনার নিয়ন্ত্রণ তত কম হয়ে যাবে। আপনি যদি খুব নগণ্য কথাও বলেন, তাও মৌলিক মনে হবে যদি আপনি তাকে অস্পষ্ট, খোলা এবং স্পিংসের মতো করে বলেন। আপনি যত বেশি কথা বলবেন ততই বেশি বোকা বোকা কথা বলে ফেলার সম্ভাবনা থাকবে। এই সূত্রের রহস্যভেদ হচ্ছে, ক্ষমতা অনেক দিক দিয়ে মনে হওয়ার খেলা, এবং আপনি যখন প্রয়োজনের তুলনায় কম কথা বলবেন তখন আপনি যা আপনাকে তার থেকে আরও বেশি মহত্তর এবং ক্ষমতাবান মনে হবে। আপনার নীরবতা অন্যদের অস্বস্তিতে ফেলবে। যখন আপনি সযত্নে আপনার বলাকে নিয়ন্ত্রণ করেন, তখন তারা আপনি কী বলতে চান বা আপনার উদ্দেশ্য কী তা বুঝতে পারেন। প্রয়োজনের থেকে কম কথা বলে আপনি গূঢ় অর্থ এবং ক্ষমতার আবহাওয়া সৃষ্টি করেন। আপনি যত কম কথা বলেন, নির্বোধের মতো এমনকি বিপজ্জনক কথা বলার সম্ভাবনাও কম থাকে। 1815 সালে জার নিকোলাস প্রথম রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন। সঙ্গে সঙ্গে উদারবাদীদের নেতৃত্বে এক বিদ্রোহ দেখা দেয়। তাদের দাবি ছিল দেশের আধুনিকীকরণ করতে হবে, যাতে করে এর শিল্প এবং দেওয়ানি কাঠামো ইউরোপের অবশিষ্ট অংশের সমপর্যায়ে আনা যায়। জার নিকোলাস প্রথম নির্মমভাবে এই বিদ্রোহ দমন করে বিদ্রোহী এক নেতা কন্ট্রাটি রিলেয়েভকে মৃত্যুদণ্ড দিলেন। দণ্ড কার্যকর করার দিনে রিলেয়েভ গলায় ফাঁস নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। জল্লাদ ফাঁসির দরজা খুলে দিতেই রিলেয়েভ ঝুলে পড়লেন, কিন্তু দড়ি ছিঁড়ে তিনি মাটিতে পড়ে গেলেন। সে সময় এইরকম ঘটনাকে ভাগ্য নির্ধারিত বা ঈশ্বরের ইচ্ছা বলে মনে করা হতো, এবং এভাবে বেঁচে যাওয়া কোনো লোককে সাধারণত ক্ষমা করে দেওয়া হতো। থেতলানো এবং নোংরা রিলেয়েভ নিজের পায়ে এই বিশ্বাস করে উঠে দাঁড়ালেন যে তার গদ্দান বেঁচে গেছে। তিনি জনতাকে ডেকে বললেন, আপনারা দেখুন, রাশিয়ায় তারা কিছুই ঠিকভাবে করতে জানে না, এমনকি দড়ি পাকাতেও না। ফাঁসি ব্যর্থ হওয়ার বার্তা নিয়ে একজন সংবাদবাহক তৎক্ষণাৎ শীতকালীন প্রাসাদে গেলেন। এই হতাশা ব্যঞ্জক ঘটনা পরম্পরায় বিরক্ত হয়েও নিকোলাস প্রথম তার ক্ষমার আদেশ সই করতে গেলেন। কিন্তু তারপর তিনি সংবাদবাহককে জিজ্ঞেস করলেন, এই অলৌকিক কাণ্ডের পর রিলেয়েভ কি কিছু বললেন? সংবাদবাহক উত্তর দিলেন, মহাত্মন, তিনি বললেন যে রাশিয়ায় এমনকি তারা দড়িও তৈরি করতে জানে না। যার নিকোলাস বললেন, সেক্ষেত্রে আমরা তার বিপরীতটা প্রমাণ করে দেখাব, এবং তিনি ক্ষমার আদেশ ছিঁড়ে ফেললেন। পরের দিন রিলেয়েভকে ফাঁসি দেওয়া হলো, এবার আর আগের মতো দড়ি ছিঁড়ল না। এখান থেকে শিক্ষার বিষয় হলো, একবার বলা হয়ে গেলে কোনো কথা আর ফিরিয়ে নেওয়া যায় না, তাকে নিয়ন্ত্রণ করুন। উপহাসের ব্যাপারে বিশেষ করে সতর্ক থাকুন। জ্বালা ধরানো কথা বলে আপনি যে তাৎক্ষণিক সন্তুষ্টি লাভ করেন, কালক্রমে তার থেকে অনেক বেশি মূল্য দিতে হতে পারে। এ সম্পর্কে চৈনিক দার্শনিক হান ফেইজু একটি গোপন কথা বলেছেন। তিনি বলেছেন, অধস্তন কর্মীরা কথা বলার আগে কখনো কথা বলবেন না। আপনি যত বেশিক্ষণ চুপ থাকবেন অন্যরা তত তাড়াতাড়ি কথা বলবে। যখনই তারা কথা বলবে তখনই আপনি তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারবেন। শাসক রহস্যময় না হলে মন্ত্রীরা শুধুই নিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ধারাবাহিকভাবে সফলতার অনেকগুলো সূত্র সম্পর্কে আলোচনা করব। আজকের সূত্রটি হলো তৃতীয় সূত্র। এরপরের সূত্রটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।